হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তখন কথা হবে অবশ্যই টাইগার থ্রি, টাইগার ইজ ব্যাক বা ক্যারেক্টার প্রোমো, যেটা ইমরান হাশমি বা আতিশ ক্যারেক্টার এসে, এবং তার সঙ্গে অবশ্যই টাইগার থ্রি সেকেন্ড গান রুয়ানে, যেটা ইশাদ কামিল জার্স লিরিক্স লিখেছেন। প্রথমবারের জন্য আমরা অরিজিৎ সিংকে দেখতে পাচ্ছি সলমান খানের সিনেমাতে আফটার ভেরি লং টাইম, এবং অবশ্যই প্রীতম যার মিউজিক করেছেন। আমি জানি এগুলো এসে অনেকগুলো দিন হয়ে গেছে, বাট সত্যি একটু পার্সোনাল লাইফটা একটু টোটালি কেটে আছি, তো তার মাঝখানে চেষ্টা করছি যতটা সময় বের করে আপনাদের নিজস্ব মতামতগুলো আপনাদের সামনে নিয়ে আসা। তো আমি জানি সকলে করে নিয়েছে, বাট তবুও যদি ইচ্ছা হয়, যদি মনে হয় আমার মতামতটুকু আপনাদের জন্য মূল্যবান, তো তবে অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করুন। তো প্রথমে আমরা একটু কথা বলিনি গানটা নিয়ে। সত্যি বলছি, রিসেন্ট টাইমসে যে সকল গানগুলো এসে, আমাদের খুব কমই এরকম গান থাকে যেগুলোর রিকলিং ভ্যালু থাকে, যেগুলোকে লুপে শুনতে ইচ্ছা করে একটা মায়া পড়ে যায় গানগুলোর সঙ্গে, তার মধ্যে খুব কমই সেরকম নাম্বার থাকে, তার মধ্যে অবশ্যই একটা এই গান রুয়া। তো গানটা আমি সলমান খানের ফ্যান নই, বাট যারই ফ্যান হয়ে থাকেন না কেন, গানের তো আপনি ভক্তদের শেষে, গান তো মন ভালো করে, গান আপনার মুডের সঙ্গে আপনার সাথী হয়ে ওঠে কোথাও থেকে। সেখানের যে লিরিক্স, কিছুদিন আগে জওয়ান আমার ফেভারিট স্টার শাহরুখ খান, তার সিনেমাতে ইশাদ কামিলের লিরিক্স আই থিঙ্ক দুটো গান ছিল, একটা আর আরও আর একটা কোনো গান ছিল। তো আর আর আই থিঙ্ক জিন্দাবান্দাই, প্রবলি জিন্দাবান্দার লিরিক্স আমার ভালো লাগেনি, সত্যি বলছি ভালো লাগেনি, বাট আর আর ইরো যেখানে প্লেস ছিল, যেরকমভাবে ওই ইমোশনটাকে ফুটিয়ে তুলতে পেরেছিল, ওই ইন্টেন্সিটিটা মা এবং ছেলের মধ্যে, ওই একটা ক্লোজনেস, ওই একটা বন্ডিং, ওই একটা অদ্ভুত নারীর টান, সেটাকে খুব সুন্দরভাবে সেই লিরিক্সটা ফুটিয়ে তুলেছিল। ঠিক সেরকমভাবে এখানে যদি বলি, দুজন স্বামী স্ত্রীর মধ্যে বা একটা কাপেলের মধ্যে যে বন্ডিংটা, যে একটা এক জায়গাতে রয়েছে, মুঝে হক ভি হ্যায় মুঝে শক ভি হ্যায়, তো এই কথাটা গিয়ে এই থাকলেই প্যার তুমি কিতনা করতে হে আম তুমি বাতা নেই সকতে বোল নেই সকতে, ওই ব্যাপারটা কোথাটা গিয়ে তোমার প্রতি আমার অধিকারও রয়েছে, কোথাটা গিয়ে ওই অধিকার থেকেই মেবি একটু জেলাসি টাচটা সব প্রতিটা কাপলের মধ্যে আসে, বা প্রতিটা প্রেমিকার প্রতিটা প্রেমিকার মধ্যে আসে। তো সেখান থেকে ওই যে পার্সোনাল যে মুভমেন্টগুলো যেভাবে লিরিক্সটাকে সাজানো, এবং তার সঙ্গে অরিজিৎ সিংয়ের ওই ভয়েস, মায়াময় ভয়েস, সবে মিলে রুয়া গানটা একদম একদম যেন মনের প্রতিটা কোণকে ছুঁয়ে গেছে, আমার বেশ ভালো লেগেছে। একটা লিরিক্যাল নিয়ে আসা হচ্ছে, তার মাঝে কিছু একটু মোমেন্ট দেখছি আমরা, এবং দুজনকে দুজনে যদি শুরুর দিকের বা থামড়েলাম যে ছবিটা ইউজ করেছি বা পোস্টারে যেটা ছিল, সেগুলোকে যদি দেখি একদম সেই টাইগার জিন্দাহের ওই দিল দিয়া গাল্লা টাইপেরই লুক অ্যান্ড ফিলটা, এবং বাকি যেটুকু বলি সেগুলো খুব কমই দেখছি, মোস্টলি স্টিলের উপর দিয়ে খেলা হচ্ছে। লিরিক্যাল এখন বেশ ভালো ট্রেন্ডিংয়ে রয়েছে, এবং সাউথের দিকে যদি দেখি লিরিক্যালের সঙ্গে তারা কিছুটা বিয়ন্ড দ্য সেন্সের মোমেন্টও সেখানে রাখে। তো ওভারঅল সেরকম একটা ট্রিটমেন্ট, তো ট্রিটমেন্ট নিয়ে নতুন করে কী বলবো সেটা নিয়ে, সত্যি কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু পাইনি, বাট যেটুকু মাথায় এলো যে দিল্লি গাল্লার একটা টাচ মাথায়, তারা একটা মেবি ওই রিকলিং অ্যালোটা আনতে চাইলেন, সেটা অবভিয়াসলি পেয়েছি। এবং মেমোরি লেভেলে যদি বলি, গানটা খুব সুন্দর হয়েছে, গানটার মধ্যে রিকলিং ভ্যালুটা রয়েছে, যেটা এই সময় গানগুলো থেকে আমরা বারে বারে বলে থাকি যে সে এত তো হচ্ছে, বাট কটা মনে রাখবার মতো হচ্ছে, এই গানটা কিন্তু সত্যি মনে রাখার মতো, সেরকম মোড় দিয়ে একটা গান। লেকে প্রভু গান আমার সঙ্গে যদি সত্যি তুলনা করে, জানি তুলনা করা পসিবল নয়, দুটো দুটো আলাদা মোডের গান, বাট যদি ভালো লাগার দিনে ক্রিকের ক্ষেত্রে বলি, রিকলিংয়ের ক্ষেত্রে বলি, তবে এই গানটার প্রচুর 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 বেশি রিকলিং ভ্যালু রাতার দেন লেকে প্রভু গান, অ্যাট লিস্ট সেটা আমার জন্য ফিল হচ্ছে, আপনার অন্য কিছু ফিল হতেই পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন, অ্যান্ড আই ডু এগ্রি উইথ ইউর ওপিনিয়ন, আই ডু রেসপেক্ট ইউর ওপিনিয়ন অবভিয়াসলি। তো রুয়া গানটা আমার তো অ্যাট লিস্ট রোম রোম ছুঁয়ে গেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। তারপরে কথা হবে অবশ্যই টাইগার থ্রির এই টাইগার ইজ ব্যাক বা ইমরান হাশমির ক্যারেক্টার প্রমোটার নিয়ে, যেটার জন্য থাম্বনেইলে লিখেছি আতিশ ইজ ইকুয়ালস টু জিম কিনা। হ্যাঁ, আতিশ ইজ ইকুয়ালস টু জিম, কোন জায়গাটায় সেটার উত্তর অবশ্যই দেবো ভিডিওর মধ্যে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সেটাই কাম্য থাকবে। দেখুন এই সময়ের ভিলেনগুলোর, আর আমি যদি দেখি আজ থেকে 40 বছর আগের ভিলেনগুলো, এই দুটো ট্রিটমেন্টের মধ্যে পার্থক্যটা কোথায়, কোথাটা গিয়ে হিরোর সঙ্গে যতটা আমরা কানেক্ট করবো, যতটা হিরোর দিকটা স্ট্রং থাকবে সে ইমোশনালি হোক, ভিলেনের দিকটা কিন্তু ততটাই ভালোভাবে লেখার দরকার পড়ে, যদি একটা ফিল্মকে অনেকটা বেশি সাকসেসফুল করে তুলতে হয়। আপনি দেখুন রিসেন্টলি শাহরুখ খানের এই বছরের প্রথম সিনেমা, যেটা আই থিঙ্ক যেটাতে শাহরুখ খানের 4 বছর মধ্যে কামব্যাক হলো বিগ স্ক্রিনে, এবং ওই স্পাই ফ্র্যাঞ্চাইজিতে একটা নতুন ক্যারেক্টার এডলো পাঠান, সেখানে আমরা কিন্তু পাঠানের জন্য যতটা ফিল করেছি, জিমের ঘটনাটা যখন আমরা জানতে পারি, সেখানে জিমের ঘটনার জন্য কিন্তু আমরা ততটাই ফিল করেছি। তার ওই সকলটা একটা কার্ডবোর্ড ভিলেন, যে শুধু ক্ষতিই করে বেড়াচ্ছে সব দিকে, তা কিন্তু না, তার দিকের ইমোশনাল একটা কোশ্চেন, সেটা কিন্তু প্রচণ্ডভাবে স্ট্রং, ঠিক সেরকমই আমরা এখানে একটা কিছু পেতে চলেছি আতিশের ক্ষেত্রে। এবং আতিশ মেবি জিমের থেকে আরও বেশি করে পারফেকশনিস্ট, কারণ একটা জায়গাতে আমরা টাইগার ইজ ব্যাক প্রমোটাতে টাইগারকে বলতে শুনি যে তুমি সব কিছু ঠিক করেছো, কিন্তু তুমি এটা ভুলে গিয়েছো যে জব তক টাইগার হারা নেই তব তক টাইগার মারা নেই। এই জায়গাটা দিয়ে কোথাও যেন আমার মনে হচ্ছে জিমের থেকে অনেক অনেক বেশি পারফেকশনিস্ট, অনেক বেশি খুঁখার একটা ভিলেন, যদি বলি না কার্ডবোর্ড নয় কিন্তু খুঁখার, তার অ্যাটিটিউডে, তার ওই সোয়াগে, তার ইমোশনাল ওই স্ট্রং, সে এখন ডায়লগ দিচ্ছে, তার চোখটা যেন কথাটা গিয়ে তার হয়ে কথা বলছে, যে তার মধ্যে অনেক কিছু রয়েছে আর বিস্ফোরণ হবে। জিম
কোথাটা গিয়ে খুঁখার জিমের মধ্যে সেই প্রতিশোধ প্রাণত রয়েছে, এবং যেটা গিয়ে কোথাটা গিয়ে মানবিকতা দাড়িপাল্লায় ফেললে হয়তো আপনারা মনে হবে হ্যাঁ জিম যেটা করছে তার সঙ্গে যেটা হয়েছে তার জন্য তো তার জায়গা থাকলে আপনিও সেটা করতেন, মেবি সেই জিনিসটা সেই কোশ্চেনটা জিমের জন্য ফিল করা, জিম যেটা করছে সেটা ঠিক নয় বাট জিম যেই কারণে করছে মেবি অনেক মানুষই সেই পন্থাটাই অবলম্বন করবে, এবং মেবি পাঠানো হয়তো জিমের জায়গা থাকলে মেবি সেও কোথাটা গিয়ে হয়তো তার সঙ্গে সেই জিনিসগুলো করতে সে হয়তো ওরকম করলেও করতে পারতো মেবি, তো সেরকমই একটা জায়গা সেরকম একটা কিছু মোমেন্ট আই থিঙ্ক মেবি তৈরি করা হবে, সেরকম একটা ডাইলেমা অ্যাজ অ্যান অডিয়েন্স আমাদের ফিল করানো হবে এই আতিশ ক্যারেক্টারটা দিয়ে। সেদিক থেকে আমার পয়েন্ট ছিল যে আতিশ আর জিম সেদিক থেকে সমান বলে আমার মনে হয়, স্পেশালি তার ক্যারেক্টার মানে তার ডায়লগ ডেলিভারিগুলোর সঙ্গে তার চোখটা একবার ফলো করুন, এবং এমরাশমিকে এইভাবে পাওয়া এরকম একটা ক্যারেক্টারে পাওয়া সত্যি একটা বড় পাওনা অ্যাজ ফিল্ম লাভার, অ্যাজ নাইনটিজের ওই কিড যারা ওই তার প্রথম দিকের সিনেমাগুলো দেখে তার ওই ভার্সনটা সে আপনি যেভাবে দেখুন সেই ভার্সনটাকে দেখে যারা বড় হচ্ছে তাদের জন্য খুব বড় একটা পাওনা, তার মধ্যে একজন অ্যাক্টারের ক্যাপাবিলিটিটাকে এইভাবে ইউজ করছেন মানিশ শর্মা সেটা তো অবভিয়াসলি তার জন্য হ্যাটস অফ। দেখা যাক এবারে আলটিমেটলি ফিল্ম রিলিজের দিন 12 তারিখে কী কী আমরা পাই, এবং জিমের থেকেও কি একজন বড় আর কোথাটিকে একটা স্ট্রং আমি শুধুমাত্র একজন মারছে ধরছে ভেঙে দিচ্ছে কাটছে এই সেন্সে নয়, ইমোশনাল ডাইলেমাটুকু কতটুকু স্ট্রং তৈরি করা যায় রাইটিংয়ের দিক থেকে যেটা জিমের জন্য কোথাটিকে কোনো একটা পয়েন্টে আপনি মেবি ফিল করেছেন হ্যাঁ এর সঙ্গে যেটা হয়েছে খুব মানে সেটা কোথাওটা গিয়ে ঠিক হয়নি, আপনি হয়তো জিমের জন্য কিছুটা হলো আপনার ওই সেন্সে খারাপ লাগবে, এখানে হয়তো তার থেকেও বেশি কিছু হতে পারে বলেই আমার মনে হচ্ছে, অ্যাটলিস্ট তার থ্রোয়িংগুলো দিয়ে তার ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনগুলো দিয়ে অ্যাটলিস্ট আমার তো তাই মনে হচ্ছে। এদিক থেকে জিমের থেকেও আই থিঙ্ক সুপিরিয়ার সেই ইমোশনাল স্ট্রংয়ের দিক থেকে সেই ইমোশনাল স্ট্রং আর কোথাটিকে কোশ্চেনটার দিক থেকে আতিশ দাঁড়িয়ে রয়েছে, তো আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই জানান, এবং টাইগার ইজ ব্যাক এর প্রোমোটা এবং অবশ্যই তার সঙ্গে রুয়া গানটা দুটো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানান, ভিডিও লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারার জন্য যদি আমার চ্যানেল দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন, ভালো থাকুন ভালো কন্টেন্ট দেখতে থাকুন, বাই বাই।